আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স, হ্যালো ইউটিউবার্স। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে আমরা ইউটিউবের প্রোফাইল পিকচারের সাইজ কত এবং আমাদের প্রোফাইল পিকচারটা কীভাবে আমরা তৈরি করব ও লোগোটা কীভাবে তৈরি করব, সে বিষয়টা নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনি ভালো কিছু শিখতে পারবেন। তো প্রথমত কথা না বাড়িয়ে আমরা যে সফটওয়্যারটা সেট আপ দিব প্লে স্টোর থেকে, সেটা হচ্ছে ফটো এডিটর। ফটো এডিটরে আপনারা এটা ফটো এডিটরটা আপনারা ইনস্টল দিবেন, এরপরে একটা নিউ ফাইল ওপেন করবেন। এর পরবর্তীতে হচ্ছে নিউ ফাইল ওপেন করে একটা কালার চয়েস করবেন। এর পরবর্তীতে সাইজটা কত দিবেন, সাইজটা হচ্ছে যারা ইউটিউবিং করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যাদের যে প্রোফাইল পিকচার দিয়ে কিন্তু আপনার চ্যানেলটা আইডেন্টিফাই করা হবে, আপনার চ্যানেলের পরিচয় হবে। তো আপনি অবশ্যই চ্যানেলের লোগোটা এবং সাইজটা যেন সঠিক হয়, এটা ওয়েট যেটা আছে সেখানে আপনি 800 দিবেন। এরপরে এটার যে হাইট আছে সেখানেও 800 দিবেন। এর পরবর্তীতে হচ্ছে এখানে তো 300 দিবেন, তার পাশাপাশি এখানে নামটা সিলেক্ট করবেন, লোগো এভাবে দিয়ে আপনি ওকে করে দিবেন। ওকে করার পরে এখানে একটা পেজ ওপেন হয়েছে। চলুন আজকে আমি একটা কপি পেস্ট করি, আমি নতুন করে তৈরি করতে গেলে আপনাদের সময় লাগবে বেশি, আপনাদেরকে আমি বসিয়ে রাখবো না, সময় অপচয় করব না। যারা ইউটিউবিং করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই টিউটোরিয়াল হতে যাচ্ছে, আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে আমার এই ভিডিওটি। আমরা এটা একটা পুরাতন একটা লোগো আমরা এখানে আজকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটা কাটিং করব। দেখতে পাচ্ছেন একদম রাউন্ড বরাবর করে এটা হচ্ছে, বরাবর স্কয়ার হচ্ছে মনে হচ্ছে। চলুন ইয়া এভাবে বড় করবেন। অনেক চমৎকার একটা লোগো আমরা তৈরি করতে যাচ্ছি। এখানে অলরেডি আমাদের লোগোতে আছে শিওর সাকসেস, আমরা এখানে কিছু সংযোজন করব। এখানে আমরা লিখব, রাইটিংটা কীভাবে করছি দেখুন, হাই লাইফ। সাকসেস লাইভ দেখতে পাচ্ছেন বন্ধুরা,
এভাবে সাজিয়েছি। একটু ওয়েট করেন বন্ধুরা, আমি আপনাদের সামনে পুরোপুরি বিষয়টা রেডি করে দেখাচ্ছি। এখান থেকে একটা স্লোগান কপি করে নিচ্ছি, যেটা চ্যানেলের লোগোতে বসবে। ইমেজ অ্যান্ড ট্যাক্স এখান থেকে আমরা সিলেক্ট করব। আমরা এখানে এটা দিব না, আজকে এখানে সাবস্ক্রাইব বাটনটা দিয়ে দিব জাস্ট এটাই। এখানে ছোট একটা জিনিস, ছোট একটা লোগো আমরা এটা ইয়ে করব। আমরা এখন সাবস্ক্রাইব বাটনটা এখানে সংযুক্ত করব। হ্যালো ফ্রেন্ডস, আপনারা ধৈর্য ধরে বিষয়টা দেখতে থাকুন কীভাবে বিষয়গুলো অ্যাড করছি। আমি আগে এখানে কিছু ছবি সেভ করে রেখেছি, সেখান থেকে আপনাদেরকে দিব। এখানে সাবস্ক্রাইব বাটন, সিম্পল এই সাবস্ক্রাইব বাটনটা আমরা সিলেক্ট করে দিয়ে দিব। এটা হচ্ছে সাবস্ক্রাইব বাটন, আমরা এখান থেকে চয়েস করি সিলেক্ট করে দিয়ে দিব। হবে না, স্কোয়ারে কাটিয়ে দিতে হবে।
সাবস্ক্রাইব বাটন। তো আজকে আপনারা অবশ্যই দেখেছেন আমাদের লোগো রেডি হয়ে গেছে। আমাদের লোগোটা রেডি হয়ে গেছে, মোবাইল লোগো। দুইটা হোয়াইট দিব, দুইটা গ্রিন দিব। মোটামুটি আমাদের লোগোটা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা কেমন হয়েছে জানাবেন অবশ্যই। আজ এখন সেভ করে দিচ্ছি। আমাদের লোগো রেডি হয়ে গেছে প্রিয় বন্ধুরা। তো আজকের মতো এখানে শেষ করতেছি ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।